হ্যালো ব্লগ ফ্যামিলি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে রবিবার তো এখন সকাল বাজে দশটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো সবাই দেখতে থাকো সারাটা দিন কী কী করি তো এই যে এখন সকালবেলা ঘুম থেকে উঠে গরম জল খাচ্ছি এরপর খাবো চা আর তারপরে যাব মামা বাড়িতে কারণ আজকে মামা বাড়িতে অনেক লোক এসেছে আমার মাসিরা এসেছে সবাই তো আমার দিদি এসেছে আমার মাসিরা এসেছে সবাই এসেছে তো দিদি সকালবেলা এসেছিল এখানে স্নান টান করে ফ্রেশ হয়ে হয়েও ওই বাড়িতে গেছে তো আমি আর মৌলি একটু ঘুমোচ্ছিলাম তো এখন যাব ওই বাড়িতে দেখি চাটা খেয়ে ব্রেকফাস্ট করে তারপরে ওই বাড়িতে যাব আর হ্যাঁ আমার নাকের এখানে তোমরা এরকম একটা দাগ দেখতে পাচ্ছ হঠাৎ করে এটা ওই ব্ল্যাক হেডস তুলতে গিয়ে না এই জায়গাটাতে একটু মানে হালকা একটু লেগেছিল তো ওটা ঠিক হয়ে গেছে কালকে রাতে অনেকটা ছিল আজকে একদম প্লেন হয়েই গেছে হয়তো আর একটা বেলা গেলে হয়তো একদম কমে যাবে তো যাই হোক চলো চা বসিয়ে দিয়ে এসেছি চা করি তারপরে দেখাচ্ছি সারাদিন কী কী করছি তো এই যে দেখো বাবা কিন্তু সকালবেলা চিকেন নিয়ে এসেছে তো আজকে তো রবিবার তো এর আগের দিনে যে মাটন হয়েছিল সেই মাটন কিছুটা ছিল তো সেই জন্য আজকে আর মাটন নিয়ে আসেনি আজকে চিকেন নিয়ে এসেছে তো এই যে আমি এখন চা করে নিয়ে কাজে বসে পড়লাম তো এরপরে ব্রেকফাস্ট করছি তো ব্রেকফাস্টে আজকে পরোটা আর আলুর তরকারি করেছে মা তো ব্রেকফাস্টটা করে কাজটা কমপ্লিট করে তারপরে এই যে দেখো মামা বাড়িতে আসলাম তো অঙ্কুশ এসেছে আমার সাথে আর প্রথমে তো গুড়গুড়ি একদমই অঙ্কুশার কোলা যাচ্ছিল না তারপরে যাই হোক ভুলিয়ে ভালিয়ে ওকে কোলে নিয়েছে অঙ্কুশ তারপরে একটু এদিক ওদিক যাওয়ার পরেই ব্যাস আর যাবে না অঙ্কুশের কাছে তারপরে চলে এলো আমার কাছে তো তারপরে আমরা এখন এই সবাই মিলে বসে সবাই মিলে একসাথে আড্ডা মারছি তো এখানে মৌলি দিয়া দিদি তারপরে আমার মাসিরা সবাই আছে মামি আছে বিদ্যা আছে সবাই আছে তো সবাই মিলে আমরা বসে খুব গল্প করছি তো মামা বাড়িতে কিন্তু এই আড্ডাটাই সব থেকে বেশি ভালো লাগে তাই না বলো সবাই আসলে একসাথে বসে কত সুন্দর গল্প গুজব করা যায় বিভিন্ন রকমের গল্প গল্পের কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু এত গল্প করছি এবারে আর আজকে যা গরম পড়েছে মানে আমরা সবাই এসি ঘরের মধ্যেই বসে আছি বেরোতেই পারছি না বিরোলে মনে হচ্ছে কেউ আগুনের গোলা ছুড়ে দিচ্ছে তো জানি না কি সব ঝড় টর হবে তো বলেছে এবার কালকে হয়তো হবে কিন্তু বেশি ঝড় হলেও তো সমস্যা না তো যাই হোক এখন বাড়ি যাব বাড়িতে গিয়ে স্নান টান করতে হবে তো চলো আজকে এই সকালের মতো আমাদের আড্ডা কিন্তু এখানেই শেষ এরপরে আমরা বাড়ি যাবো আর অঙ্কুশ তো অলরেডি বেরিয়ে গেছে অঙ্কুশ চলেও গেছে ও একটু গেছে ওর বন্ধুদের সাথে তো এখন বাড়িতে গিয়ে স্নান করে এই যে লাঞ্চ করতে বসে পড়লাম তো আমি মৌলিয়ার অঙ্কুশ এখন লাঞ্চ করব। আর অঙ্কুশকে তোমাদেরকে তো কলকাতা যেতে হবে ট্রেনিং আছে সেদিনই বললাম দুপুরবেলা কিন্তু আমাদের বাড়িতে গুড়গুড়ি এসেছে আর গুড়গুড়ি কিন্তু একদম অঙ্কুশকে একদম মানে পাত্তাই দিচ্ছে না অঙ্কুশ ওর দিকে তাকালেও অন্যদিকে মুখ ঘুরিয়ে দিচ্ছে আর মুখটা করে আছে দেখো গোমরা করে আছে মুখটা কারণ এত আছে না লোক দেখেছে আজকে সকাল থেকে পুরো ঘাবড়ে গেছে সবাইকে দেখে মানে এতগুলো অচেনা লোক তো মামাবাড়িতে মাসিরা এসেছে তারপরে অঙ্কুশও মাঝে মাঝে আসে মাঝে মাঝে চলে যায় মানে ওর মানে ওর ঠিক চেনে না সবাইকে মানে খুব কষ্ট ইয়ে করে খুব ইয়ে করে সবার কোলে যাচ্ছিলো তো এই যে অঙ্কুশের ব্যাগ ফ্যাক এখানে আমি গুছিয়ে দিলাম তো এখন বেরিয়ে যাবে ওর সাতটায় ট্রেন আছে তো ওপরে ওরা সবাই বসে আছে আমি বললাম যে আমি তো অঙ্কুশকে এগিয়ে দিয়ে আসি আর আজকে দেখো আকাশটা কি সুন্দর হয়ে আছে পুরো মেঘে ভর্তি কিন্তু কখন যে বৃষ্টি আসবে এটাই বুঝতে পারছি না আর আজকে আমাদের এখানে ঝড় বৃষ্টির জন্য অনেক ট্রেনও ক্যান্সেল করে দিয়েছে তো আমরা এটাই বলা বলি করছিলাম যে অঙ্কুশ তোর ট্রেনটা যদি ক্যান্সেল করে দিত তাহলে ভালো হতো অঙ্কুশও বলছে যে হ্যাঁ সত্যি ট্রেনটা ক্যান্সেল হলে ভালো হতো আসলে সবাই একসাথে তো ওরও মনে হচ্ছে যে যদি ও থাকতে পারতো যাই হোক সন্ধেবেলা দেখো এখন কিন্তু বৃষ্টি নেমেছে তো অঙ্কুশ চলে যাওয়ার পরে আমরা বাড়িতে গিয়ে চাটা খেয়ে আবার এই যে মামা বাড়িতে এসেছি আর এখন ভালো বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা হোক কিছুক্ষণ বৃষ্টিটা হোক ঝড়টা না হলেই হলো বৃষ্টিটা যদি এক নাগারে কিছুক্ষণ হয় না তাহলে ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা হয়ে যাবে তাই না তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই গুড নাইট